চেলসি থেকে ধারে স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের নিয়মিত গোলরক্ষক থিবো কর্তোয়ার ইঞ্জুরির কারণে কেপাকে দলে নিল লস ব্লাঙ্কোস। চেলসির সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে লস ব্লাঙ্কোস জানায়, কেপা আরিজাবালাগাকে 2024 সালে 30 জুন পর্যন্ত ধারে খেলাতে একমত হয়েছে চেলসি ও রিয়াল মাদ্রিদ। এর আগে 2018 সালে কেপাকে অ্যাথলেটিক বিলবাও থেকে দলে নেওয়ার খুব কাছে ছিল রিয়াল, কিন্তু তৎকালীন কোচ জিদান ভেটো দেয়, শেষ মুহূর্তে হয়নি সেই ট্রান্সফার। পাঁচ বছর পর সেই কেপা অবশেষে যুক্ত হলেন লস ব্লাঙ্কোসের ডেরায়। এদিকে বাঁ পায়ের ইঞ্জুরির কারণে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় প্রায় পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদের মূল গোলকিপার কোর্তোয়া।